হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি সায়ন্তন। শুরুতে তো দেখিয়ে নিয়েছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, গড়িয়াহাটের ক্যাম্পাটিতে যাচ্ছি, কিন্তু তার আগে তোমাদেরকে একটু গড়িয়াহাটটা গোল গোল করে ঘোরাই। একটু ঘুরে নাও গড়িয়াহাটটা আমাদের সাথে, তারপর যাব আমরা খেতে। তার কারণ হচ্ছে, এটা ঘোরানোর কারণ একটাই, কারণ তোমরা যখন কখনো গড়িয়াহাটে যাবে শপিং করতে, ঘুরতে, তো ঘুরতে ঘুরতে তো খিদে পায়। তো সেই ঘুরতে 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 যখন তোমাদের শপিং কমপ্লিট হয়ে যাবে, তখন কোথায় যাবে? ক্যাম্পাড়ি আছে না, ক্যাম্পাড়িতে যাবে, হ্যাঁ, রবিবার বাদে। আচ্ছা, একটা জিনিস তোমাদের মনে প্রশ্নটা এসছে যে ক্যাম্পাড়ি এলো কোথা থেকে, শুরুটা কিভাবে, বা ক্যাম্পাড়ি আলাদা কি অন্যদের থেকে, কেন আলাদা নাকি অন্যদের মতনই, সেই সবটা আজকে এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য। না না, মানে আমি তোমাদেরকে বলবো না, বলবে ক্যাম্পাড়ির নতুন প্রজন্ম, যারা যাদের হাত ধরে, যার এবং যাদের হাত ধরে, কারণ আমরা যার সাথে কথা বলেছিলাম, আর কিন্তু তারা যার নয়, তারা যাদের, কারণ তারা ভাই বোন মিলে ক্যাম্পাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। তো আমাদের কথা হয়েছিল ভাই মানে আদিত্যর সাথে। তো আদিত্যর কথা তোমরা শুনবে যে ক্যাম্পাড়ি ওনাদের থেকে আলাদা, না ক্যাম্পাড়ি সবার মতনই একই রকম, মানে আলাদা কিছু স্পেশালিটি বলে কিছু নেই ক্যাম্পাড়ির, নাকি একদম সূক্ষ্মভাবে একটা জায়গা আছে যেটা ক্যাম্পাড়িকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তাহলে চলো, আমরা তো এদিক থেকে ঘুরতে ঘুরতে একদম বাজারে দোকান জিনিসপত্র দেখতে দেখতে আমরা ঢুকেছিলাম ডোভাল লেন দিয়ে। এর কিন্তু দুটো মানে দিক আছে, দুটো দিক দিয়ে তোমরা আসতে পারো। একটা তোমরা যদি ধরো গোলপার্কের দিক থেকে আসো গড়িয়াহাটের দিকে, তাহলে তোমরা ডোভাল লেন দিয়ে ঢুকতে পারো। আর যদি তোমরা রাসবিহারি থেকে গড়িয়াহাটের দিকে যাও, তাহলে অটোতে বলবে যে বাটা যে শোরুমটা আছে ডোভার টেরেসের মুখে, বাটার শোরুমটার সামনে নামবে, বাটা শোরুমের উল্টো দিকে ডোভার টেরেস ঢুকছে, জাস্ট ওখান দিয়ে ঢুকে ডানা থেকে বন্ধন ব্যাংক, তার ঠিক উল্টো দিকেই, মানে মেন রোড থেকে হেঁটে জাস্ট কয়েক সেকেন্ড। আর হ্যাঁ, ডোভার লেন দিয়ে আসলে একটু হয়তো বেশি লাগবে, এক দেড় মিনিট কি ম্যাক্সিমাম হেঁটে দু মিনিট লাগবে। তো আমরা এখন ডোভার লেন দিয়ে হেঁটে যাচ্ছি ক্যাম্পাড়ির দিকে। এই যে সোজা রাস্তাটা গিয়ে ধাক্কা মারছে যেটা, সেটাই হচ্ছে এই যে বাটার শোরুম যেটা বললাম, তার উল্টো দিকে রাস্তা, এটা হচ্ছে সেই রাস্তা, এই যে বন্ধন ব্যাংক। আর বন্ধন ব্যাংকের একদম অপোজিটে রয়েছে আমাদের আজকের ডেস্টিনেশন। তাহলে চলো আগে তোমাদেরকে পুরোটা দেখাই ভেতরটা, ছোট্টর ওপর কিন্তু মানুষের ভিড়ে যেটাকে একদম জমজমাট বানিয়ে দিয়েছে। আর মানুষের ভিড় সবসময় দেখবে এটা প্রমাণ করে যে জায়গাটার একটা আলাদা, মানে কি বল, ভালো লাগা আছে মানুষের কাছে, সেই জন্যই মানুষ ছুটে ছুটে আসে সেখানে খাবার খেতে, ঠিক কি না? আরে বলো, ঠিক ঠিক। ভেতরে ঢুকে গেছি, মেনুটা দেখে নাও কী কী আছে, তারপর আমরা কি অর্ডার দেব সেটাও তোমাদেরকে জানাবো, যে আমরা কি অর্ডার দিয়েছি, কি খেয়েছি, কেমন লেগেছে, এবং তার সাথে সাথে আদিত্যর সাথেও কথা বলবো, তার থেকে ডিটেলসটা জানবো আজকে। আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম ততক্ষণে মানে মানুষের ভিড় শুরু হয়ে গেছে ওখানে আসা। আচ্ছা, তোমাদের কাছে একটা বিষয় একটুখানি সরি চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু এটা একদম মেন রোডের ওপরে, তাই গাড়ির একটু আওয়াজ
যখন আদিত্যর সাথে কথা বলবো আমরা, তো তখন একটু গাড়ির আওয়াজ আসবে, তো তোমাদের হয়তো একটুখানি মন চঞ্চল বা ডিস্টার্ব হতে পারে, তো প্লিজ ওটাকে একটুখানি সরিয়ে রেখে বাকি আদিত্যর কথাগুলো শোনো। ক্যাম্পারিকে নিয়ে, সব কিছু নিয়ে, হিস্ট্রি নিয়ে, এইটার ব্যবসাটা কীভাবে শুরু হলো, সেখান থেকে আজকের পথ চলা, ওনাদের সামনে ভাবনা কী কী, সব কিছু নিয়ে। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম ফিশ রোল, যেটা ক্যাম্পারির একদম মানে কি বলবো, যখনই যাবে চোখ বন্ধ করে ওটা আগে অর্ডার করবে, আর তার সাথে মাটন কাটলেট। আচ্ছা, আমাদের ইচ্ছে ছিল যে ওনাদের যেটা পরোটা আছে আর তার সাথে যেটা ওনারা কাবাব দেন, চিকেন কাবাব আছে, ফিশ কাবাব আছে, তো ওইটা ট্রাই করার। বাট আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওনাদের যে কুক ছিল তার কোনোরকম কোনো হাতের একটা ইঞ্জুরি হয়েছিল, তো সেই কারণে সেদিন ওই আইটেমগুলো ছিল না, তো আমরা ওই জন্য ফিশ রোল ছাড়বো না। তো ফিশ রোলটা অর্ডার তো দেবই, তো ফিশ রোল দিয়ে দিয়েছিলাম। তোমরা ফিশ রোলের ভেতরটা দেখতে পাচ্ছ, এটা একদম পিওর ভেটকি মাছ দিয়ে করা ফিশ রোলটা, ওপরের কোটিংটা খুবই পাতলা, তোমাদের ফিশ রোলের ভেতরটা আর মাটন কাটলেটের ভেতরটাও তোমাদেরকে দেখালাম। চলো এবার খাওয়া যাক, খেয়ে জানাই কেমন লেগেছে। আচ্ছা, ওনারা এটা যখন সার্ভ করছেন তখন এর সাথে স্যালাড দিচ্ছেন, কাসুন্দি দিচ্ছেন, আর একটা লঙ্কা দিচ্ছেন, কাঁচা লঙ্কা। তো আমরাও তো ঝাল খেতে পারি না, তাই লঙ্কাটা আমরা খাইনি। বাকি কাসুন্দিটার কিন্তু যথেষ্ট ভালো ঝাঁজ ছিল, খুব ভালো কোয়ালিটির কাসুন্দি। আচ্ছা, এবার আসি ফিশ রোলের ক্ষেত্রে। প্রথমে ফিশ রোলটা অনবদ্য, এক কথায় অনবদ্য, মানে এটা তোমাদেরকে বলবো, তোমরা যদি কখনো যাও ওখানে খেতে ফিশ রোলটা অবশ্যই খেও। যারা প্রথম যাবে তারা অবশ্যই ফিশ রোল ট্রাই করো, আর যারা আগে গেছো তারা জানিও কমেন্ট করে তোমাদের এই ফিশ রোল কেমন লেগেছে। আমাদের জাস্ট ফাটাফাটি লেগেছে ফিশ রোলটা। আর হ্যাঁ, মাটন কাটলেটটার কথা যদি আসি, ভালো লেগেছে কিন্তু খুব বিশাল ভালো বলবো না, কারণ আমাদের মাটন কাটলেটের মাটনটা একটু শক্ত লেগেছে, ওটা যদি একটু সফট হতো, মানে প্রসেসে হয়তো হতে পারে, সেই প্রসেসের কারণে হয়তো, বা জানি না কেন একটু শক্ত লেগেছে মাটনের যেটা মানে ভেতরে যে মাটনটা ছিল দেওয়া, ওটা যদি একটুখানি সফট হতো ওটাও খেতে কিন্তু ভালো হতো। তো বাট ফিশ রোলটা অনবদ্য, 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 ওর কোনো কথা হবে না এক কথায়। আচ্ছা, খাওয়া তো হলো, এবার চলো আদিত্যর সাথে কথা বলা যাক, ওনার থেকে সবটা জেনে নিই।
আচ্ছা, আপনি একটু আপনার নামটা একটু বলবেন, আর ক্যাম্পেরির কবে থেকে চলা শুরু হলো পথ, কার হাত ধরে, আর সেখান থেকে আজকে কত বছর হলো, তখন আইটেম কী কী ছিল বা কী কী এই আইটেমই তখন ছিল সব থেকে আগেকার কথা আমি দিয়ে বলছি। আচ্ছা, একদম একদম, অল দ্য বেস্ট। তো আমার নাম আদিত্য, আমি আর আমার বোন মিলে জায়গাটা দেখাশোনা করি। আমার ঠাকুর দাদা উনি উনি করেছিলেন, তারপরে আমার ঠাকুমা উনি অনেক বছর 2015 অব্দি উনি ছিলেন, তারপরে ওনার শি পাস, তারপরে আমি দেখাশোনা করি। আমার বোন লাস্ট 2 বছর হয়েছে, ও এখন দেখে। তো 1979 আমার ঠাকুর দাদা জার্মানি থেকে এসেছিলেন, ওখানে পাসপোর্ট কালচারটা ছিল তখন, ইন্ডিয়াতে ছিল না। তো এই তখন খুব হাতে কোনা দোকান এরকম ছিল আর কি, যারা ফাস্টফুড কালচার থেকে আস্তে আস্তে তৈরি করছে, তার মধ্যে ক্যাম্পেরি একটা ছিল। যা আপনি এখন মেনুতে দেখতে পাচ্ছেন বরাবর এই জিনিসগুলোই পাওয়া যেত একদম শুরুতে। অ্যাপারেন্টলি এটা আমারও কাস্টমারদের মুখে শোনা, আমি তো ছিলাম না তখন, যে এখানে একটা ওই বেকারি টাইপের ওনারা করতে চেয়েছিলেন। তো সেটার পরে আই থিঙ্ক হোয়াট হ্যাপেন উইথ দ্য কুক, ওনারা বললেন যে আমার ঠাকুর দাদা খুব ওপিনিয়নেটেড, বদলাব ছিল যে তারপর থেকে ফাস্টফুড কালচারটা আস্তে আস্তে যখন হতে শুরু করলো, এখানে দুটো জিনিস ছিল। একটা হচ্ছে উনি যেহেতু ওখানকার ফাস্টফুড কালচারটা দেখেছিলেন, উনি জানতেন যে ইটস নট ভেরি হেলদি। বেসিক্যালি ফাস্টফুড একটা এমন জিনিস যেটা একটু শক্ত আর কি, হেলদি করা হেলদি হয় না, তা নয়। উনি চেয়েছিলেন একটু হেলদিয়ার সাইডে জিনিসটা করতে, তাই এখানে ম্যাক্সিমাম যে জিনিসগুলো আপনারা দেখবেন সেগুলোতে কোনো ডালটা ইউজ হয় না, শুধু সয়া অয়েল ইউজ হয় অক্রস দ্য বোর্ড। কাবাবগুলো তৈরি করা হয়, মানে আমাদের ওই ফ্রাই করা কাবাবটা নয়, মানে অ্যাকচুয়ালি তন্দুরে বানানো, যার জন্য এখন সব লোক ফিরে যাচ্ছে তন্দুরের লোকটা নিয়ে। আর কয়েকটা জিনিস আপনারা দেখতে পাবেন হচ্ছে লেমিনেশন অফ একদম কলকাতা স্টাইল সি ফুড, যেরকম আপনারা এটা খেলেন ফিশ রোলটা খেলেন, ফিশ রোলটা খুব কম জায়গায় এখন পাওয়া যায়, কারণ ওটা শেলফ লাইফটা ভালো হয় না, বেকজে কুকটা কুক থাকে, আনলাইক এভরিথিং এলস যেটা কাঁচা থাকে। এবারে আমরা কুক জিনিসের শেলফ লাইফ যেহেতু হয় না, তাই বহু জায়গায় হতে 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 আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, খুব কম জায়গায় এখন পাওয়া যায়। আমাদের এখানে অসুবিধা হয় না, কারণ আমাদের শেলফ লাইফের প্রয়োজনটা হয় না, আমাদের সবই সকালবেলা ফ্রেশ আসে, সেদিন তৈরি হয়, সেদিন বিক্রি হয়, তারপরের দিন আবার ফ্রেশ থাকে। এই ক্যাম্পেরি দেয়ার নাথিং স্পেশাল, কলকাতা শহরটা দারুণ খাবারের জায়গা, মানে ইটস নট দ্যাট ক্যাম্পেরিতে স্পেশাল, আপনি দারুণ এমন একটা কিছু পাবেন যেটা পুরো কলকাতায় পাওয়া যাবে না। 100 মিটার 1979, হ্যাঁ 2024 কারেন্টলি চলছে, 2024 কতটা এগিয়ে এসছে এই সেটাই চেষ্টা এখন আমরা এক্সপ্যান্ডও করছি, যাদবপুরে আমাদের একটা ক্লাব কিচেন হচ্ছে। আচ্ছা, তো সেখান থেকে ডেলিভারি সঙ্গে আমরা প্রচুর গ্রিভান্সেস পাই লোকের থেকে, যে যারা পাটুলি সাইড থেকে অর্ডার করেন ওনারা। এবার স্বাভাবিক গড়িয়াহাট থেকে খাবারটা পাটুলি যেতে অবস্থা কী হয়, বাইকের হ্যান্ডেলে যদি খাবারটা নিয়ে যায়, তো আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক। লেটস সি হাউ দ্যাট হ্যাপেন্স। মানে ইন ফিউচার ক্যাম্পেরি কলকাতাতে বড় আশা করি, কারণ আমাদের কোয়ালিটি কন্ট্রোলটাই একটা এমন জিনিস যেটা একটু ট্রিকি করা, যেহেতু ফ্রেশ প্রডিউস রোল হয়, কোনো কিছু পরের দিন ইউজ হয় না। ওকে, যার জন্য এই এভাবে মাল্টিপ্লাই করাটা আমরা আমি ব্যবসা বুঝি না, তো আমার ক্ষেত্রে একটু চাপই হচ্ছে আমার, বাট উই আর ট্রাইং, দেখা যাক। এটা সেন্ট্রাল কিচেন থেকে অপারেট করা গেলে আশা করি আরও জায়গায় হবে কেমন। আচ্ছা, এমনি আপনাদের জোম্যাটো সুইগি আছে? হ্যাঁ, আর অনলাইন পেমেন্ট কার্ড আর ক্যাশ? না, কার্ডটা আমরা কার্ড দিই, অনলাইন হয় আর ক্যাশ। আচ্ছা, টাইমিংটা একটু কটা থেকে কটা? 4টার সময় খুলে যতক্ষণ খাবার থাকে, 9টা অবধি অফিসিয়াল টাইম। আচ্ছা, তার আগে ফুরিয়ে গেলে আগে মানে বন্ধ হয়ে যায়। ওকে, আর সানডে বন্ধ থাকে? সানডে বন্ধ, সেম টাইম, সেম সেম অ্যাক্রস দ্য ইয়ার সেম টাইম। ওকে ওকে, থ্যাংক ইউ আদিত্য, আপনাকে অসংখ্য থ্যাংক ইউ। সরদিকেও প্ল্যান আছে, আসলে যেটা বললাম আমাদের সেন্ট্রাল কিচেন থেকে যেহেতু অপারেট করতে হবে, এক জায়গায় তৈরি হতে হবে খাবারটা, আমাদের একটা এমন কোথাও আগে করা দরকার উইচ ইজ ক্লোজার টু দ্য মেইন কিচেন, যার জন্য কারেন্টলি এখানে করা হচ্ছে। আস্তে আস্তে করে যদি কাজ করে যায় তাহলে তো খুব ভালো, তাহলে সরদিকেও। আদিত্যর থেকে সবটা তো শুনলে, সত্যি বলতে এটাকে হিডেন জেম বলা যায় না, আরাম করে বলা যায়। আর আলাদা কেন অন্যদের থেকে, সে তো আদিত্যই বলে দিল, এনারা সবসময় ফ্রেশ জিনিসটা
চেষ্টা করেন প্রোভাইড করার আমাদেরকে। কারণ আমরা যারা কাস্টমার ওনাদের, বা আমরা যারা খেতে যাই, যারা খেতে ভালোবাসি, তারা সবসময় চাই রিজনেবল প্রাইসে একটা ভালো কোয়ালিটির জিনিস পাবো। ক্যাম্পারি সেটা 1979 থেকে গড়া যাচ্ছেন। শুরুতে ওনাদের যেমন বেকারির বিজনেস ছিল এই জায়গাটায়, তারপর সেটা থেকে ফাস্টফুডের এই জায়গাটায় আসা এসছেন ওনারা। কিন্তু আমরা যে খেয়েছি সত্যি বলতে রিজনেবল রেটে দুটো আইটেম আমরা খেয়েছি। ইচ্ছে রইল আবারও যাওয়া ক্যাম্পারিতে কোনো এক সময়ে, কোনো এক দিনে। আচ্ছা, এইটা এই যে সোজাটা যে গড়িয়াহাট ওই দিকটা, আর এই দিকটা হলো রাসবিহারী। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি ক্যাম্পারিতে গিয়ে থাকো তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।